কালকে আপনারা জানেন অর্ডার পাওয়ার সাথে সাথে আমরা বিটিআরসিকে ইনফর্ম করেছি এবং বিটিআরসি সাথে সাথেই বিভিন্ন ইউআরএল তারা নিজেদের থেকেই মিলিয়ে বিভিন্ন লিস্ট করে তারা অলরেডি কাজ শুরু করে দিয়েছে এবং খুবই জোরালোভাবে তারা কাজ করছে এবং আশা করি অদূর ভবিষ্যতেই তারা সবগুলো টেক ডাউন বা রিমুভ করতে পারবে এবং ইন দ্য মিড টাইম আমরা হাইকোর্টে আমরা যোগাযোগ রাখছি যে যত তাড়াতাড়ি সম্ভব সার্টিফাইড কপিটা আমরা পাওয়ার জন্য সার্টিফাইড কপি পেলে আমাদের জন্য আরও সুবিধা হবে। এখন পর্যন্ত এক্স্যাক্টলি নাম্বারটা এখন আমি আমার হাতে আসেনি, তো আমি আশা করছি যে আমরা পেয়ে যাব, বাট ফুল ফুল কাজ চলছে এটা আমি জানি, কিন্তু নামানো হয়েছে এটা। এক্ষেত্রে কিছু জিনিস সেগুলো কীভাবে আচ্ছা ঠিক আছে, এটা আপনি বলতেছেন যে লাইভ যদি করে বা এগুলো কিছু কিছু জিনিস টেকনিক্যাল ব্যাপার, আর এখানে বিটিআরসির পক্ষ থেকে যে আপনি কেউ যদি বাইরে থেকে লাইভ দেয়, হ্যাঁ ওটা তো সাথে সাথে আমি যতটুকু বুঝি যে টেকনিক্যালি ওটার সাথে সাথে ব্লক করা সম্ভব না, বাট এটা যদি তারা ফেসবুক ইউজ করে বা ইউটিউব ইউজ করে এই সমস্ত লাইভ দেয়, দেয়ার দ্য অথরিটি তারা ইনফর্ম থাকবে, আমার ধারণা তারা ওই ধরনের ব্যবস্থা নেবে ইনশাআল্লাহ। তো আশা করছি, আমরা আশাবাদী যে যেহেতু এই ধরনের স্টেটমেন্টগুলো আপনারা জানেন আনলফুল, আনকনস্টিটিউশনাল এবং বাংলাদেশের হিস্ট্রির জন্য ওইটা হার্মফুল, সেই জন্য আমার ধারণা যে তারা এটা যথার্থভাবে এই সমস্ত জিনিসগুলো প্রচার করার জন্য বিরত থাকবে। আপনারা কি আদালতের অর্ডার পেয়েছেন কিনা এখনো? না, এখন আমরা হাতে পাইনি, বাট আমরা সার্টিফাইড কপির জন্য আমরা অ্যাপ্লাই করেছি, আশা করি তাড়াতাড়ি পেয়েছি।